নমস্কার বন্ধুরা, দেশের সমস্ত ব্যাংকের কোটি কোটি গ্রাহক বা সেই সঙ্গে পোস্ট অফিসের সমস্ত গ্রাহকদের জন্য একটি খুবই খুবই জরুরি খবর। এই মে মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে 456 টাকা রাখতেই হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। বা ঘুরিয়ে বলা যায়, এই মে মাসে কি আপনি 456 টাকার একটা মেসেজ পেয়েছেন? তবে হ্যাঁ, 456 টাকা কীভাবে নেওয়া হবে বা কী কারণে নেওয়া হবে সেই বিষয়টি আলোচনা করবো। কারণ এই 456 টাকাতে কিন্তু আপনি ভারত সরকারের থেকে কিন্তু অনেক বড় সুবিধা পাবেন বা আপনার পরিবারও একটি বড় সুবিধা পাবে, এবং সেটা আর্থিক সুবিধা। তো বিষয়টা কি সেটা আমরা একটু খোলসা করে দেখে নিই। আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ স্কিম চালানো হয়, তো এক্ষেত্রেও কিন্তু একটি স্কিম আছে যেটার জন্য কিন্তু আপনাদের থেকে প্রতি মে মাসে একটা টাকা কাটা হয়, সেটা 456 টাকা। অনেকেই হয়তো বুঝে গেছেন কোন স্কিমের কথা বলছি। হ্যাঁ, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, তো এই দুটো স্কিমে কিন্তু এই মাসে তো মে মাসে কিন্তু প্রিমিয়ামটা কাটা হবে। আপনার অ্যাকাউন্টে যদি এই টাকাটা থাকে তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্তে থাকবেন, যদি না থাকে কিন্তু অবশ্যই আপনাকে টাকাটা দিতে হবে, নাহলে আপনার এই যে সুবিধাটা পাচ্ছেন এই সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাবে। এর সুবিধা কী কী বা কারা নিতে পারেন সেটা তো অবশ্যই আমি আলোচনা করব। তবে হ্যাঁ, এখানে একটু বলে রাখি, 456 টাকা কিন্তু আগে ছিল না, আগে ছিল 330 সঙ্গে 12, অর্থাৎ 333 সঙ্গে 12, অর্থাৎ 345 টাকা প্রয়োজন ছিল। কিন্তু গত বছর থেকে কিন্তু এটা বেড়েছে, 330টা বেড়ে হয়েছে 436, আর 12 টাকাটা বেড়ে হয়েছে 20 টাকা। এবার কোনটাতে কত কাটবে সেটা দেখে নিই। এবং এই স্কিমটি শুরু করেছিল নরেন্দ্র মোদী, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী 2015 সালে, এবং মানুষকে কম পয়সা একটা কভারেজ দেওয়ার জন্য, বিমার কভারেজ দেওয়ার জন্য 1 জুন থেকে 31 মে পর্যন্ত এই বিমার মেয়াদ থাকে, অর্থাৎ 12 মাসের জন্য কিন্তু এটা মেয়াদ তো থাকে, তারপর কিন্তু এটা পুনর্নবীকরণ করতে হয়। আর যদি কেউ এই স্কিমটি চালিয়ে যেতে চায় তাকে কিন্তু তার অ্যাকাউন্টে এই টাকাটা রাখতে হবে, কারণ এটা অটো ডেবিট আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু হয়ে যাবে, এবং অটো ডেবিট কিন্তু আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। এইবারে দেখে নিই যে কোন স্কিমে কত কাটে বা এর সুবিধা কী। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এটি একটি দুর্ঘটনা বিমা প্রকল্প যা দুর্ঘটনাজনিত মৃত্যু বা দুর্ঘটনার কারণে মৃত্যু বা অক্ষমতার জন্য একটি কভারেজ দেওয়া হয়। তবে হ্যাঁ, এখানে হার্ট অ্যাটাকের বা প্রাকৃতিক কারণে মৃত্যুর কভারেজ কিন্তু দেওয়া হয় না। অর্থাৎ এই স্কিমের অধীনে যিনি আছেন, অর্থাৎ এই স্কিমটি যিনি নিয়েছেন, এখানে প্রিমিয়াম হচ্ছে মাত্র বছরে 20 টাকা। তো সেই 20 টাকা দেওয়ার পরে, এই স্কিমটি নেওয়ার পরে যদি কোনো গ্রাহকের, অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যিনি নিয়েছেন, তার যদি মৃত্যু হয় বা সম্পূর্ণ অক্ষম হয়ে যায়, সেক্ষেত্রে তারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। মৃত্যু হলে তার পরিবারকে বা নমিনিকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু আংশিক ক্ষতি হলে শারীরিক সেক্ষেত্রে কিন্তু তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। ধরুন দুটো চোখ, দুটো পা, দুটো হাত মানে নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু একটি চোখ বা একটি হাত বা একটি পায়ের জন্য সর্বমোট ক্ষতিপূরণ হচ্ছে 1 লাখ টাকা। এবং যোগ্যতা শর্ত হচ্ছে, অর্থাৎ এরা নিতে পারবে কে, যে কোনো ভারতীয় গ্রাহক যার বয়স 18 থেকে 70 বছর বয়স, এবং যার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সে যে কোনো ব্যাঙ্কে বা পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে, এই স্কিমে সে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবে। এবার দেখে নিই প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা। এই প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা এটাও একটি মানে বিমা যোজনা, এবং এখানে কিন্তু কেউ 18 থেকে 50 বছর যাদের বয়স তারা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবে। তবে হ্যাঁ, 55 বছর বয়স পর্যন্ত এখানে সুবিধা দেওয়া হয়। তবে এখানে কি যে কোনো মৃত্যুর কারণে এখানে কভারেজ দেওয়া হয়, শুধুমাত্র ওখানে ছিল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ছিল দুর্ঘটনার কারণে মৃত্যু, এখানে কিন্তু সমস্ত কারণে, অর্থাৎ যে কোনো কারণে কিন্তু মৃত্যুর জন্য এই টাকাটা দেওয়া হয় ক্ষতিপূরণ, এখানেও কিন্তু সেই 2 লক্ষ টাকা। তবে হ্যাঁ, এখানে যে কভারেজটা দেওয়া হয় সেটাও কিন্তু 436 টাকার জন্য 2 লক্ষ টাকাতে, 2 লক্ষ টাকার। তবে হ্যাঁ, আপনি যেদিন এটাতে ইনভেস্ট করা শুরু করলেন, যেদিন আপনি এই স্কিমটি কিনলেন, তার থেকে 45 দিন আপনাকে কোনো ক্লেম করতে পারবেন না। তবে হ্যাঁ, দুর্ঘটনাজনিত মৃত্যু যদি হয় সেক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, তার 45 দিনের মধ্যে কারো যদি দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়, অর্থাৎ যে দিন সে কিনলো তার 45 দিনের মধ্যে তার মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে তাকে বা তার পরিবারকে এই 2 লক্ষ টাকাটা দেওয়া হবে। এবার দেখে নিই এই দুটি বিমা মিলিয়ে, অর্থাৎ 436 এবং 20 টাকা মিলিয়ে টোটাল হচ্ছে 456 টাকা, যেটা কিন্তু আপনার মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আর যদি আপনি এটা কাটাতে না চান সেক্ষেত্রে কী করবেন, আপনি আপনার ব্যাঙ্কে যাবেন, গিয়ে আপনি বলতে পারেন যে আমি এটা চাইছি না, তাহলে সেখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা কিন্তু আর অটো ডেবিট হবে, কাটবে না। জীবনজ্যোতি যোজনা বা সুরক্ষা বিমা যোজনা দুটোই কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে আপনার বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং বিভিন্ন ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা আসছে, সেক্ষেত্রেও কিন্তু সেটা ঠিক নয়, একজন ব্যক্তি একটাই স্কিমের সুবিধা পাবে,
তাই আপনার কিন্তু যে কোনো একটি ব্যাংকে চালু রেখে বাকিগুলো বন্ধ করতে হবে, তার জন্য ব্যাংকে আপনাকে যেতে হবে এবং সেখানটায় একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ এই প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনায় 4 লক্ষ টাকার সুবিধা পাবেন শুধুমাত্র 456 টাকার পরিবর্তে। আর এই প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার কী কী সুবিধা, কী কী পার্থক্য, এটা নিয়ে আমাদের কিন্তু আলাদা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আশা করি খবরটি আপনার গুরুত্বপূর্ণ মনে হবে এবং সেই সঙ্গে অবশ্যই অনুরোধ করবো অন্যান্যদের সঙ্গে শেয়ার করুন, কারণ অনেকের ক্ষেত্রে 4 লক্ষ টাকাটা কিন্তু অনেক উপকারে কাজে লাগবে। তাই অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 456 টাকা রাখতে পারে বা রাখার চেষ্টা করে। ধন্যবাদ।